হকার সমস্যার সমাধান যেমন বুলডোজার নয়, তেমনি ফুটপাত দখল করে ব্যবসাও কোনো কাজের কথা নয় বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটপাতে জবরদখল করেও হকারদের রুটি রুজি অক্ষুণ্ণ রেখে কিভাবে সমস্যার সমাধান করা যায়, বৃহস্পতিবার নবান্নের বৈঠকে তার রূপরেখাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশকে মাথায় রেখে শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে প্রশাসনিকভাবে বিশেষ উদ্যোগ নেওয়া হলো। এদিন মহকুমা শাসক মঞ্জিৎ যাদবের নেতৃত্বে এগরা শহরে মাইকিং করা হয়। পাশাপাশি তিনি নিজে বাজারে ঘুরে ফুটপাতে ব্যবসায়ী ও হকারদের সাথে কথা বলে নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে পিডব্লিউডি ও ফুটপাতে থাকা সমস্ত স্থায়ী ও অস্থায়ী দোকান তুলে নিতে হবে। যারা ব্যবসা করার জায়গা হারালেন তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সরকার গরিবদের রুটি রোজগার বন্ধ করতে চায় না। এদিন সরকারি নকশা ধরে রাজ্য সড়কের পাশে থাকা পিডব্লিউডির জায়গার মাপা হয়। কোথাও 50 ফুট আবার কোথাও 100 ফুট অবধি সেই জায়গা রয়েছে। সেক্ষেত্রে সকলকে সতর্ক করা, দ্রুত এই দোকানগুলো সরিয়ে নিতে হবে। এদিন উপস্থিত ছিলেন এগরা পৌরসভার পৌরপিতা স্বপন নায়ক, 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়ন্ত সাউ, এগরা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুরজ আলী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পাশে থাকা ফুটপাত থেকে দোকানগুলোকে স্থানান্তর করা হচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের জননেত্রী সবার জন্য তার হৃদয় সমান একদম, তাই তিনি কিন্তু যেমনি রাস্তা পরিষ্কার করছেন তেমনি কিন্তু আমাদের পৌরসভা এবং আমাদের এসডিও স্যার দুইজন মিলে আমরা প্রত্যেকটি জায়গাতে বলছি যে সকলকে একদম অনুরোধ করে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে, আগামী সাত দিন 10 দিন কোথাও 15 দিনের মধ্যে তাদেরকে নির্দিষ্ট জায়গা আমরা পৌরসভা থেকে দেবো, বিভিন্ন মার্কেটে জায়গা দেবো, সেই জায়গাতে দোকানগুলোকে নিয়ে চলে যেতে হবে। কাউকে আমরা কখনো বলছি না যে দোকান তুলে দেওয়া হচ্ছে, এটা বলছি না, এবারে তাদেরকে বলা হচ্ছে আপনারা ব্যবসা করুন, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন কাউকে তোলা যাবে না। তাই আমরা পৌরসভা থেকে নির্দিষ্ট জায়গা তৈরি করছি, সেই জায়গাতে দোকানগুলো নিয়ে গিয়ে তারা দোকানদারি করবে এবং তাদের সংসার চালাবে। কিন্তু এলাকাবাসী অভিযোগ করছে বিভিন্ন ক্লাব এবং দলের কার্যালয় তোলা হবে না। দেখুন, দলের কার্যালয় ক্লাব এগুলো যদি আপনার সরকারি জায়গার উপর থাকে সবার জন্য নিয়ম সমান, সেটা আমাদের পৌর প্রশাসন এবং আমাদের এসডিও সাহেব আছেন, তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মানবেন না এরকম কোনো লোক নেই, তাই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে আমরা সম্মান জানিয়ে তিনি মানে শহীদ হয় প্রত্যেকটি জনগণের জন্য, তিনি কিন্তু শহীদ হয়, তাই সকলকে আমরা অনুরোধ করবো যে আমাদের কথা মেনে চলুন এবং আগামী দিনে আপনারা নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য যে পৌরসভা থেকে যে মার্কেটে জায়গা দেওয়া হবে সেই জায়গাতে আপনারা গিয়ে পৌঁছান। পাশে থাকা দোকানগুলিকে স্থানান্তর করার অর্ডার এলো, কি বলবেন সেটা নিয়ে? অর্ডার নেই বলবো, আজকে আমি সবাই ঘুরে ঘুরে যে যে রাস্তাগুলো দোকানগুলো আছে হকারগুলো আছে ওনার সঙ্গে কথা হলো যে আপনাকে কিছু মিউনিসিপ্যালিটি একটা 2-3টা মার্কেট করবে, যেখানে ফল মার্কেট সবজি মার্কেট থাকবে ওখানে আপনাকে শিফট করা হবে, এটাই কথা সবার সঙ্গে বলা হয়েছে। আর মোটামুটি সব বুঝে গেছে, এটা সব উইলিংও আছে কি আমি একটা ভালো জায়গায় শিফট করে যাবে, তো এটা ভালোই থাকবে, রাস্তাকে চড়া হবে, এটার আজকে সিদ্ধান্ত নেওয়া হবে। এই নিয়ম অনুযায়ী যদি কোনো ক্লাব বা কোনো দলের কার্যালয় পড়ে সেক্ষেত্রে কী হবে? আমি এরকম নেই, আমি শুধু যে রাস্তায় আছে ওটা জিনিস করছি যে হকারগুলোকে প্রথমে রিলোকেট করবো, তারপরে কে কে সরকারি দখল করে আছে ওরকম যেরকম আইন হিসাবে ওটা সিদ্ধান্ত নেওয়া হবে।